সোনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার পথচলা পথচলা অবশ্যই অরিশ কেয়ার অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে অনুপমাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে অনুপমার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে অনেকটা বেশি এনার্জাইজড করে তার কারণ আমি গতকালও বলছিলাম যে ভারতবর্ষের একমাত্র অরিশ নিজস্ব ব্র্যান্ড যেটা ভারতবর্ষের ভেষজ এবং আয়ুর্বেদিকের হাত ধরে চলে বায়োন্যাচারালস যেখানে আমরা ভারতবর্ষের ভেষজকে পাই অর্থাৎ হার্বালসকে পাই আর বায়োন্যাচারাল মানে অরিশ অর্গানিক যেখানে আমরা আয়ুর্বেদিককে পাই সব মিলিয়ে অরিশ আমার আপনার ভীষণ কাছের বন্ধু আর যেটা আমি আগের দিনও বলছিলাম যে অরিশের মানে যেটা তৈরি হয়ে ওঠার পদ্ধতি অরিশ প্রোডাক্ট যেটা যে প্রসেসে তৈরি হয় সেটাও ভীষণভাবে ন্যাচারাল প্রসেস এবং কোল্ড মেথডে তৈরি হওয়া যার ফলে তার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের গুণাগুণ সঠিকভাবে থাকে যার ফলে সেই জন্যই কিন্তু যখন আমরা অরিশের কোনো প্রোডাক্ট হাতে নিই সেটা স্কিনই হোক বা এখন ইনটেক করার জুসি হোক তার মধ্যে একটা ন্যাচারাল ফ্রেগ্রেন্স আমাদেরকে আমরা পাই মানে আর্টিফিশিয়াল কোনো কিছু তার মধ্যে যে নেই সেটা আমরা উপলব্ধি করতে পারি তো গতকাল আমরা অনুপমা আলোচনা করছিলাম সানস্ক্রিন নিয়ে তুমি লোশন আর আমাদের জেল ভালো করে দেখলে তো এবারে যেটা তোমার রয়েছে ফেয়ার অ্যান্ড হোয়াইট নাম ছিল এখন গ্লো সিক্রেট হবে নাম গ্লো সিক্রেট সানস্ক্রিন যেটা সেটা নিয়ে একটু কথা বলো তো সানস্ক্রিন নিয়ে আমরা বেশি আলোচনা করছি ইদানিং কেন যেহেতু সামার অন হয়ে গেছে সত্যিকারের গরমটা খুব বেশি পড়েছে এবং ইউভি ইন্ডেক্স দেখছি বেশ ভালোই থাকছে এবং যাদের রেগুলার বেরোতে হচ্ছে আন্ডার দ্য সান কাজকর্মর ক্ষেত্রে তো তাদের তো সানস্ক্রিন একটা ইম্পর্টেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করে তো আমি আগেও বলেছি সানস্ক্রিন মানে হচ্ছে সান প্রোটেক্টিং ফ্যাক্টর মানে 1 SPF ইকুয়াল টু 15 to 20 মিনিটস মানে এবার তুমি ভেবে নাও যদি 30, 40, 60 সানস্ক্রিন আমরা ম্যাক্স টু ম্যাক্স ইউজ করি তাহলে কভারেজটা কত হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন করলেই আমাদের কভারেজটা বেরিয়ে যাচ্ছে 1 SPF মানে হচ্ছে 15 মিনিট তাহলে 30 SPF মানে গোটা হিসেবে বেরিয়ে যাচ্ছে তাহলে আমার কথাই হলো আমরা যখন বিজ্ঞাপন দেখি আমরা কিন্তু একদম জিনিসটার ভেতরে ঢোকার চেষ্টা করি না স্টাডি করার চেষ্টা করি না আমরা মানে পাগলের মতো দৌড়াতে থাকি যে 100 SPF একটা তাহলে বোধহয় আমার প্রচুর কভারেজ না 100 SPF মানে প্রচুর কভারেজ নয় কভারেজ 30তেও হবে কভারেজ 40তেও হবে কভারেজ 60তেও হবে ইউভি রেজকে প্রোটেক্ট করা সেটা ডিপেন্ড করছে সানস্ক্রিনের ক্যাটাগরি এবং সানস্ক্রিনের কোয়ালিটির উপরে মেইন যেটা হবে আমি আন্ডার দ্য সান কতক্ষণ আমি কেন খামোখা 100 SPF এর পিছনে দৌড়াবো আমি কেন খামোখা 70, 80 SPF এর পিছনে দৌড়াবো কারণ আমি তো সারা 24 ঘন্টার মধ্যে আমাদের সূর্যরশ্মির মানে মেইন যে এফেক্টটা সেটা কতক্ষণ থাকে সকাল 10টার থেকে বিকেল 4টে পর্যন্ত ইন্টেন্সিটি অনেক হাই থাকে এবং সেই সময়টা তো পুরো সময়টা আমরা আন্ডার দ্য সান থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে 5-6 ঘন্টা ধরে রোদ্রে দাঁড়িয়ে রয়েছে তো সেখানে এই যে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে যে কোনো রকম ওই বিজ্ঞাপনী চমক নয় যেটা হচ্ছে আমাকে জানতে হবে আজকে আপনারাই নিজেদের প্রশ্ন করবেন যে হ্যাঁ সত্যি তো 1 SPF একটু ইকুয়াল টু যদি 15 থেকে 20 মিনিট হয় তাহলে একটা সানস্ক্রিন যদি 30 SPF হয় তাহলে আমার কভারেজ তো অনেক হয়ে যাচ্ছে তাহলে আমি কেন 70, 80 পিছনে তাহলে 60 যেটা রয়েছে আমরা ম্যাক্সিমাম আমি 60 ওই জন্য দিয়েছি যে যারা সেলস প্রফেশন অনেক মেয়েরাও এখন সেলস প্রফেশনে থাকে বা অনেক মেয়েদের মানে অনেক পুরুষরা যারা সেলস প্রফেশনে রয়েছে যাদের সত্যিকারে 4-5 ঘন্টা আন্ডার দ্য সান কাজ করতে হয় তাদের ক্ষেত্রে হচ্ছে SPF 60 ঠিক আছে কিন্তু যারা ওই আধ ঘন্টা 1 ঘন্টার জন্য মানে আন্ডার দ্য সান ঘুরে বেড়াচ্ছে তার জন্য 30-40 ম্যাক্সিমাম তার বেশি দরকার নেই কেন 1 SPF ইকুয়াল টু
15-20 মিনিট দেন 40 SPF কভারেজ কত, এবার বুঝে নিন যে আপনার এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে যেতে হবে। কোনো সময় যে কোনো জিনিস যখন আজকে আজকে আমি অ্যাজ এ ব্র্যান্ড ওনার আজকে আমি এত ডিটেল বলছি কেন, আজকে তো আমার প্রোডাক্ট একটা বলবো বিক্রি হবে সেটা হচ্ছে কথা, কিন্তু না, আমি মনে করি একটা মানুষকে নলেজ দেওয়া, আমার কাছে যে নলেজটা আছে সেই নলেজটা যদি আমি আরেকজনকে শেয়ার করতে পারি তাহলে এখন মানুষের মানুষ হচ্ছে সবচেয়ে র্যাশনাল, মানুষের জায়গাটা হচ্ছে এখন অনেক বেশি বুদ্ধির জায়গা বেড়ে গেছে, মানুষ এখন নেট সার্ফিং করে, গুগল সার্চ করে সব কিছু দেখে নেয়, তো মানুষ এই জায়গাটাই বা কেন বোকা থাকবে যে দোকানে গিয়ে খালি খুঁজবে আমাকে আচ্ছা 70 সানস্ক্রিন আছে, 80 সানস্ক্রিন আছে, 100 আছে SPF, তো ভাই লাইক দ্যাট। আর আমরা যদি নিজেরাই বুঝে নিতে পারি আরে 1 SPF = যদি এটা হয় তাহলে 30-40-60 এনাফ, আমার তো দরকার নেই তার পরে যাওয়ার। এবার হচ্ছে যে ডিপেন্ড হচ্ছে যে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, আবার চলে আসছি 30 সানস্ক্রিনও খুব ভালো জায়গায় কাজ করে যদি তার কোয়ালিটিটা ঠিক থাকে, তার প্রোটেক্টিং ফ্যাক্টর যেটা আমি বলছি যে লাইক SPF সান প্রোটেক্টিং ফ্যাক্টর, যেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হয় সানকে প্রোটেক্ট করার জন্য সেইগুলো কি ঠিকঠাক মাত্রায় রয়েছে, যদি সেগুলো ঠিকঠাক মাত্রায় থাকে দেন ডেফিনেটলি আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে ইউভি রেজ, যতই ইউভি মানে আমরা যতই রোদ্রে ঘুরে বেড়াই না কেন আমাদের যেইটুকুনি দরকার, যেইটুকুনি আমাদের একটা প্রোটেক্টিং লেয়ার দরকার সেইটুকুনি, ডেফিনেটলি এরকম হবে না যে আমরা সি বিচে গিয়ে আমরা পড়ে রয়েছি ট্যানিং নিয়ে ট্যান হচ্ছি, সেইকে কিন্তু প্রোটেক্ট করার ক্ষমতা কিন্তু নেই। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু এবার চলে আসছি যেটা গ্লোসি ফেয়ার এন্ড হোয়াইট সানস্ক্রিন যেটা সবচেয়ে প্রিয়। হ্যাঁ, একজন বন্ধু আছেন তার সাথে একটু কথা বলে নিয়ে তারপরে যাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি প্রিয়াঙ্কা রায় বলছি পান্ডুয়া থেকে, আমার 26+8। আচ্ছা, প্রিয়াঙ্কা পান্ডুয়া থেকে 26+। হুম, আচ্ছা বলো কি প্রবলেম? কি নমস্কার, আমার প্রবলেম হচ্ছে আমার পিঠে পিম্পলস হতো, তো সেটা আমি অ্যান্টি পিম্পল অয়েল লাগিয়ে পিম্পলস গুলো মোটামুটি ভালো হয়ে গেছে, তো পিম্পলস এর যে স্কারিংটা থেকে যায় না দাগটা সেটা থেকে গেছে, তো ওটা কি করে ভালো হবে সেটা যদি একটু বলে দেন। আর আমার ফেসের স্কিনটা হচ্ছে মানে আমি বুঝতে পারি না কম্বিনেশন স্কিন কিনা, তো আমার পিম্পলস হয় এদিকে আবার ড্রাইনেসও আছে, তো একটু খুব বড় নয় মাঝারি সাইজের পিম্পলস হয়, ব্যথাও হয় মাঝে মাঝে, তো কি ইউজ করবো বুঝতে পারছি না, আর একটু গ্লো ভাব চাই। আচ্ছা তুমি রেখে দাও আমি বলি, এবার বলি তাহলে 26। যে মেল হরমোনের প্রকোপটা বেড়ে গিয়ে ইস্ট্রোজেন লেভেলটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে চেস্ট পোর্শন বা ব্যাক এরিয়াতে আমাদের পিম্পলস এর টেন্ডেন্সি আসে, এবং সেগুলো এই যে বললো না ব্যথা হয় মুখে যেগুলো বেরোয় সেগুলো ব্যথা হয়, ইটস লাইক আ সিস্টিক টাইপ অফ অ্যাকনে, তো সেক্ষেত্রে ওকে যেটা করতে হবে মুখে একটা দুটো পিম্পলস হলে ওই অ্যান্টি পিম্পল অয়েলই লাগাবে, আর ও ঠিক বুঝতে পারছে না ওর স্কিন টাইপ বলছে একটু কম্বিনেশন, তো আমার মনে হয় বেশি এক্সপেরিমেন্ট করা উচিত না এই ধরনের স্কিনে, আমি বলবো যে ওকে তুলসী চন্দন ফেস ওয়াশই ও ইউজ করবে এবং লেমন টি টোনার ক্লিনজার ও বারবার মুখে স্প্রে করবে, বিকজ বেসিক যে স্কিনের ধরো ব্যাকটেরিয়াল যে ইনফ্লেমেশনটা হচ্ছে ইনফেকশন হয় ইনফ্লেমেশন মুখেও যে একটা দুটো বেরোচ্ছে বা পিঠেও কিন্তু টোনারটা তুমি ব্যবহার করবে এই গরমকালটা, বিকজ গরম বেড়ে যাওয়ায় মানে সেবাম ফ্লো বেড়ে যাবে এবং সেবাম ফ্লো বেড়ে গেলে কিন্তু পোর্সের মুখ ক্লগ হবে, ক্লগ হয়ে কিন্তু আবার বেরোনোর চেষ্টা করবেও, ইন দ্য মিন টাইম তুমি এই হরমোনের টেস্টগুলো তুমি তোমার ডাক্তার যে আছে হাউস ফিজিশিয়ান তাকে দিয়ে বা কোনো ভালো গাইনোকোলজিস্টকে দিয়ে করিয়ে নাও, অ্যাজ বিকজ ইউ আর 26 ইয়ার্স ওল্ড, রুট কজটাও জানা দরকার, পিম্পলস কমে যাবে ভালো কথা, তার সঙ্গে যদি হরমোন লেভেলটাকেও ব্যালেন্স করে দেওয়া যায় তাহলে কিন্তু তোমার আগামী দিনে তোমার জন্যই ভালো হবে, তো এটা 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 বেসিক কথাটা বললাম, এবং এটা যেটা করবে সেটা হচ্ছে ক্লিয়ার অফ জেল দিনে 2-3 বার করে লাগাও, বিকজ ক্লিয়ার অফ জেলে অ্যালোভেরা থাকছে,
ক্লিয়ার অফ জেলটা সুদিনই একটা এফেক্ট দেবে যাদের এই টাইপ অফ কম্বিনেশন স্কিন বা একটু সেন্সিটিভ স্কিন বা একটু র্যাশ বেরোনোর ব্রোনো বেরোনোর টেন্ডেন্সি, তাদের জন্য খুব ভালো কাজ করে ক্লিয়ার অফ জেল। আর যেটা বলছো যে স্কারিংটা রয়ে গেছে পিঠে, সেটা কিন্তু একটু সময় দেবে। সেটার জন্য তুমি কি করবে, যেটা ফেয়ার অ্যান্ড হোয়াইট ছিল সেটা তো এখন গ্লো সিক্রেট নাম হয়েছে, গ্লো সিক্রেট লোশনের সাথে গ্লো সিক্রেট সেরাম দুটোকে ভালো করে মিক্স করে পিঠে ভালো করে লাগাবে। আর মুখেও তুমি একই প্রোডাক্ট লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। এটা ডিপেন্ড করছে তুমি দুবার লাগাবে না তিনবার লাগাবে না একবার লাগাবে, দেখে নাও সেটা তুমি বুঝে লাগাবে। কিন্তু ক্লিয়ার অফ জেলটা একটু মানে পুরো গরমটা লাগাবে, ইট উইল বি আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট ফর ইউ, বিকজ ক্লিয়ার অফ জেলের রিসেন্ট যে টেক্সচারটা মানে লাস্ট ইয়ারের এন্ডের দিকে আমরা যে ক্লিয়ার অফ জেলটাকে আরেকটু ডিফারেন্ট করা হয়েছে, যে যারা ক্লিয়ার অফ জেল মাখবে তাদের কিন্তু চট করে, যাদের ধরো মানে অয়েলি স্কিন বা তারা তো কিছু মাখতে পারে না, তো তাদেরকে সবসময় অ্যাডভাইস করি ক্লিয়ার অফ জেল মাখার জন্য। এবার ক্লিয়ার অফ জেল মেখে যাতে অন্য কিছু না আর মাখতে হয়, তাই জন্য ক্লিয়ার অফ জেলটা এমনভাবে তৈরি করা হয়েছে যে ক্লিয়ার অফ জেল দিনে দুবার তিনবার মাখলেই স্কিনটা হাইড্রেটও থাকবে, অ্যাট দ্য সেম টাইম কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনটাও হবে না। আর লেমন টি টোনার ক্লিনজার বারবার লাগাবে। আর হলদি নিম ফেস প্যাক, হলদি নিম ফেস প্যাক মুখে লাগাতে পারো, আর পিঠে দাগের জন্য গ্লো সিক্রেট প্যাক, বা মুখেও তুমি লাগাতে পারো গ্লো সিক্রেট প্যাক। যদি হলদি নিম ফেস প্যাক না মানে সেরকম ব্রোনো না বেরোয়, আমার দরকার নেই হলদি নিম ফেস প্যাকের, আমি বলবো গ্লো সিক্রেট যে ফেস প্যাকটা আছে ওটা পিঠেও লাগাবে মুখেও লাগাবে, দেখবে দাগ আস্তে 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 ফেড হয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমি যে রুটিনটা বললাম তার বাইরে নয়, কোনো এক্সট্রা প্রোডাক্ট নয়, যা যা বললাম। দরকার হলে আবার প্রোগ্রামটা দেখবে, থেকে যায় এটা ইউটিউবে, দেখে একদম ঠিক ঠিক প্রোডাক্টগুলো নেবে। ও তাহলে কোন জুসটা খাবে? ওর ক্ষেত্রে আমি বলবো আমলকি অ্যালোভেরা, বিকজ যেহেতু একটু ওই হরমোনাল একটু ইমব্যালেন্স রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি আমলকি। আমলকি এমনই একটা হার্বস যেটা কিনা বলবো মাল্টিপল নিউট্রিয়েন্টস রয়েছে, এবং ভিটামিন সি যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সির মাত্রাটা অনেক বেশি থাকে, সেই জন্য দুটোকে কম্বাইন, যদি অ্যালোভেরার সাথে আমি এখানে আমলকিটাকে কম্বাইন করে ওকে খেতে বলি, তাহলে ওর ক্ষেত্রে ডিটক্সিফিকেশনও হবে অ্যাট দ্য সেম টাইম, এবং মিষ্টি খাওয়াগুলো না একটু অ্যাভয়েড করে দেবে। আমাদের সঙ্গে আর একজন বন্ধু আছেন অনুপমা, তার সাথে একটু কথা বলে নিই, তারপরে আমি কিন্তু ওই সানস্ক্রিনে যাব। নমস্কার, কে রয়েছে? মানে একটু আমার না ফিডব্যাক আসছে। হ্যাঁ, আমার একটু ফিডব্যাক আসছে। হ্যাঁ, ওরা শুনেছে, ঠিক করবে, আমি একটু দেখে নিই কেউ আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আসাম থেকে মিতালি বলছেন। বয়স কত মিতালি? 35। বলুন। বলছি ম্যাম, আমি ম্যামের জিনিস ইউজ করে ভীষণ ভালো আছি, এক বছর থেকে ইউজ করছি, এমনকি আমাদের ফ্যামিলি সবাই ইউজ করছে, খুবই ভালো আছি। কি কি প্রোডাক্ট ইউজ করেছেন আপনি? আমি গোল্ড প্রোডাক্ট ইউজ করি, গোল্ড রেঞ্জটা, আর ঠান্ডার দিনে অ্যান্টিসেপ্টিক, আলমন্ড ক্রিম, আর ট্যাশন বডি অয়েল, এই সমস্ত ইউজ করি। খুবই ভালো আছি, খুবই ভালো ম্যাডামের প্রোডাক্ট, তো মানে বলে লাভই নেই এত ভালো। কিন্তু আমি একটা ফিডব্যাক জানানোর জন্য ফোনটা করেছি। হ্যাঁ বলুন। মানে আমার বোনের না এই ঠোঁটের পাশটা দিয়ে একটা কালো স্পট হয়েছিল, এটা কিসের জন্য হয়েছিল জানি না, তো সেটার জন্য অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানো হয়েছে, হোমিওপ্যাথিক দেখানো হয়েছে, কিছুতেই কিছু হয়নি, ডাক্তার কিছুতেই চাচ্ছিল না। তারপর ম্যামকে হোয়াটসঅ্যাপে ফটো তুলেও আমার বোন পাঠিয়েছিল, তো ম্যাম বলেছিলেন যে এটা কমবে না কিছু দিয়ে। তারপর আমি আমার বোনকে বললাম যে তুই এক কাজ কর না, ম্যামের প্রোডাক্টে তো কোনো সাইড এফেক্ট নেই, পালবেন্সটা ইউজ কর আমি বললাম আমার বোনকে। তো আমার বোন আমার কথা শুনে সেটা ইউজ করলো। আমি কি বলবো ম্যাম, পাল রেঞ্জ ইউজ করে ও দাঁত মানে 60-70% চলে গেছে, সেই দাঁতটা কালো স্পটটা। আপনার বোন কি হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে ছবি পাঠিয়েছিল? কারণ হোয়াটসঅ্যাপটা তখন হোয়াটসঅ্যাপ চালু ছিল সেই সময়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নামটা একটু জিজ্ঞেস করো তো, কি নাম আপনার বোনের? আপনার বোনের ছবিটা যেটা আগে ম্যামকে পাঠিয়েছিলেন দাগ সহ, কালো দাগ সহ, সেই ছবিটা আবারও অনুপমাকে যেন মেসেঞ্জারে পাঠায়,
তার সঙ্গে এখনকার ওই পল রেঞ্জ ইউজ করে লেটেস্ট তার মুখের ছবিটাও যেন পাঠায়, তাহলে আমরা ট্যালি করাতে পারবো। এবং যেখানে ক্রিয়েটর নিজে বলেছিল হবে না, সেখানে আপনার বিশ্বাস আপনার বোনকে আজকে কোথায় নিয়ে গেছে। তো এটা হচ্ছে আমি দিয়েছিল জানুয়ারিতে দিয়েছিল, ওর এটা নিয়ে খুব টেনশন ছিল। বিয়ে হয়ে গেছে বোনের? হ্যাঁ বিয়ে হয়ে গেছে, কিন্তু দাগ এখন মানে এতটাই কমে গেছে মানে ধরাই চলে না আর কি। আচ্ছা, মানে এটা আমাদেরও জানতে হবে। হ্যাঁ আমি হেল্পলাইনে জানিয়েছি এই কথাটা, আপনাদের হেল্পলাইনে জানিয়েছি, কিন্তু ম্যামকে জানানো আমার খুব দরকার ছিল। এই যে ম্যাম জানলেন। আচ্ছা আচ্ছা, এটা না অনুভব, আমি গতকাল বলছিলাম না যে ব্র্যান্ড ভ্যালু, যারা ইউজার তারা ভ্যালু এডিট করেন, ভ্যালু অ্যাড করেন। ধন্যবাদ আপনাকে কিন্তু মিতালি ফোন করার জন্য, এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য, বুঝিয়ে বলার জন্য। সঙ্গে থাকুন। বলো, আমি তনুশ্রী, আমি তনুশ্রীকে বলি তোমাকে, আমার কিন্তু এটা আনএক্সপ্লেইনড একটা কি বলবো ভার্সন, মানে আমি কিন্তু এক্সপেক্ট করিনি অনেক ক্ষেত্রে, আমি এক্সপেক্ট করিনি যে ওনার বোনকে বলে দিয়েছিলাম দাগ যাবে না। আমি অনেক ক্ষেত্রেই বলে দিই আমি হবে না, কারণ কি কিছু কিছু ক্ষেত্রে জানো তো মানুষের ধৈর্য থাকে না, তো সেক্ষেত্রে আমি ঠিক ওই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করি বলতে পারো, যে মানুষকে বলবো কিনবে, তারপরে যদি মানে দেরি লাগে কমতে, কমবে হয়তো, একটু দেরি লাগলো সে হয়তো অধৈর্য হয়ে গেল, আমি সেক্ষেত্রে বলে দিই ডিরেক্টলি যে না। এবার ওনার ক্ষেত্রে হয়েছে এরকম অনেকেই করে, যে আমি মা করি, তারপরে ওই যে টিভি প্রোগ্রাম দেখে ওই যে ওনার বোন যেটা করেছে ইউজ করে, তা আমার কাছে কিন্তু এটা একটা আনএক্সপ্লেইনড ইস্যু রিয়েলি। আমি বলছি দেয়ার ইজ এ ব্লেসিং অফ গড, আই ডোন্ট নো গড ইজ দেয়ার অর নট, বাট আমি আবারও বলছি ভগবান আছে কি নেই আমি কোনো তর্কে যাব না, একটা কিছু আছে, একটা কিছু আছে যেটা আমার মনে হয় একটা ব্লেসিংস থাকে, যে তুমি যদি অনেস্ট থাকো, তোমার কাজের প্রতি যদি নিষ্ঠা থাকে, এবং তুমি যদি মনে করো যে তুমি যে কাজটাই করো সেটা যেন মানুষের উপকারের জন্য করছো, সেই ব্লেসিংয়ের হাতটা কিন্তু ক্রিয়েটারের উপর এসে পড়ে, যে সর্বশক্তি তার উপর আসে, যে তোমার তুমি এই কাজটা যখন করবে তুমি সাকসেস পাবে। মানে এটা আমি ফিল করছি, আমি জানি না, আমি এটা বুঝাতে পারছি না ঠিক, মানে আমার কাছে এক্সপ্লেনেশন নেই, মানে এটা আমি ফিল করতে পারছি জিনিসটা কি, উনি বলছে তো কিন্তু আমি ফিল করছি যে যেটা সম্ভব না সেটা হয়ে যাচ্ছে। মানে আমি রিসেন্টলি একটা দেবী শেট্টির ইয়ে পড়ছিলাম, তো সবাই আমরা জানি যে উনি কত বড়, এবং আমি ওনাকে সামনের থেকেও মিট করেছি একবার, রিয়েলি হি ইজ লাইক আ গড, মানে সামনে থেকে দেখে মনে হবে যে ভগবান স্বয়ং মানে দাঁড়িয়ে আছেন, এরকম একটা, এত সুন্দর, এত সফট ইন নেচার। তো উনিও একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম, মানে কিছু কিছু আনএক্সপেক্টেড, যেখানে কোনো অ্যানসার নেই কিন্তু সেটা হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়, সেটা হয়ে যায় বাই দা ব্লেসিং অফ গড। তুমি তুমি বলে না ঈশ্বর, এই যে নিষ্ঠা, এই যে ডেডিকেশন, না না এই যে ডেডিকেশন, তুমি বলে না ঈশ্বর আছে কি নেই, তুমি জানো না, আমার কাছে মনে হয় ঈশ্বর আছেন। ঈশ্বর মানে একটা আলটিমেট পাওয়ার আছে, যে পাওয়ারটা আমাকে ভালো মন্দের সামনে দাঁড় করে, আমি ঠিক বুঝতে পারি না। না আমাদের জীবনে মানে দেখো ঈশ্বরকে তো আমরা কেউই দেখিনি, আমি একটু অফ দা টপিক আলোচনা করি, আমি তো ঈশ্বরকে সত্যি কথা বলতে দেখিনি, তো দেখিনি কিন্তু আমার মনে হয় আমি মানুষের যে যে কাজটাতে আমি যে কাজটা আমি করছি, কিন্তু সেটার মাধ্যমে মানুষের যে ভালো হচ্ছে, বিয়েটা একটা মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট, মেয়েদের কাছে, এবং তার মুখে একটা দাগ যদি না কমে তাকে হাজারো লোক প্রশ্ন করবে, তো এটা একটা ভীষণ এম্বারেসিং অকওয়ার্ড সিচুয়েশন। এবার আমি যদি তার উপকারে লাগিয়ে আমার প্রোডাক্টটা লাগিয়ে, তার মানে আমি এতটাই ডেডিকেশন দিয়ে রেখেছি আমার প্রোডাক্টের উপর, এবং আমার ফেথ, আমি সবসময় বলি যে যেন এই প্রোডাক্টটা লাগিয়ে লোকের কিছু মাত্রা যেন ভালো হয়, যাতে লোক মনে করে যে না এই ব্র্যান্ডটাকে ইউজ করে আমার কোনো ক্ষতি হয়নি, আমার ভালো হয়েছে, এই জায়গাটা কিন্তু আমার ভীষণ প্লে করে ভিতরে। তো তুমি এবার দেখাও তোমার সানস্ক্রিনের কথা, তুমি ছিলে গ্লো সিক্রেট সানস্ক্রিন, যেটা নতুন নাম হবে ফেয়ার অ্যান্ড হোয়াইট 30, যেটা হ্যাঁ এবার গ্লো সিক্রেট, গ্লো হ্যাঁ ফেয়ার অ্যান্ড হোয়াইটটাই গ্লো সিক্রেট। তো এটার গন্ধে মোমো হয়ে গেছে, খুলেছি আর আমি নিজেই একদম মাথাওয়ারা হয়ে যায় একটা গন্ধে, যেমন রোজ অয়েল, স্যান্ডেল অয়েল, এগুলো যখন পিওর ফর্মে হয় না, এর গন্ধ না একটা অদ্ভুত, তোমার ব্রেনের যে লিম্বিক সিস্টেমটা আছে সেটাকে ভীষণভাবে অ্যাক্টিভেট করে দেয়, এবং যার ফলে ফিল গুড একটা ফ্যাক্টর হয়, একটা সুদিং হয়। আমি লাগাচ্ছি এখন ফেয়ার অ্যান্ড হোয়াইটটা জেল, যেটা না লোশন না
জেল, কিন্তু জেল ফরমেশনটা একটু বেশি এখন এখন করা হয়েছে, বিকজ এটা বেসিক্যালি একটা জেল টেক্সচারটা একটু বাড়ানো হয়েছে, কেন কি যেহেতু মানে বহু মানুষ দেখেছি যাদের একটু সেন্সিটিভ স্কিন, তারা একটু যদি জেল জেলের মধ্যে থাকে, তারা সে মানে নাইট ক্রিম হোক বা ডে ক্রিম হোক, যদি জেল ফর্মে বা তোমার সানস্ক্রিন হোক, সেটা যদি জেল ফর্মে বা সেরাম ফর্মে বেশি ইউজ করে, তাদের স্কিনকে হাইড্রেটও রাখে এবং সেন্সিটিভ ব্যাপারটার থেকে তাদের স্কিনকে প্রোটেক্ট করে। তো এটা আমি আমি বলবো পিপল উইল লাভ ইট, কেন এর যে অয়েলসগুলো সেগুলোর কিন্তু এত বেশি স্ট্রং তার কি বলবো এসেন্সটা, যে ফিল গুড একটা ফ্যাক্টর ভেতর থেকে, মানে প্রোডাক্ট লাগানোর পর বলে না একটা ফিল গুড ফ্যাক্টর, ওই ফিল গুড ফ্যাক্টরটা কাজ করবে। তো সানস্ক্রিন হচ্ছে আমাদের এখন ভীষণ মানে প্রিয় সঙ্গী বলা যেতে পারে, কেন আমরা বাইরে বেরোবো এখন, মোটামুটি তো ভ্যাকসিন স্টার্ট হয়ে গেছে, অনেকেই ভ্যাকসিন নিচ্ছে করোনার, তো অনেকেই এখানে নর্মাল লাইফস্টাইলে আমাদের সবাইকেই তো ফিরতে হচ্ছে, তো বাড়ির থেকে বাইরে বেরোতে হচ্ছে, অফিস যাচ্ছেন আপনারা সবাই, সব কিছু করছেন, তো সানস্ক্রিন আমাদের এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করবে, যে আমরা যখনই রোদ্রে এক্সপোজ করবো আমাদের স্কিনটাকে, আমরা যেন সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরোই, যাতে আমাদের স্কিনটা না ড্যামেজ হয়ে যায় ইউভি রেজ থেকে। এটা হচ্ছে একটা মিনিমাম একটা কি বলবো রূপচর্চা বলবো না, এটা একটা মিনিমাম প্রোটেকশন আমি বলতে পারি, একটা প্রোটেকটিভ লেয়ার স্কিনকে। আমরা এবারে একটু চলে যাব হচ্ছে অয়েলি স্কিনের আলোচনা, কেননা এই সানস্ক্রিন যতটা ইম্পর্টেন্ট এই গরমকালে অয়েলি স্কিন পিম্পল প্রোন স্কিনের প্রবলেমটাও ততটাই মানে আমাদের জ্বালায়, তো ওইটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, তনুশ্রী, আমি ময়নাগুড়ি থেকে বলছি, অনুপমা নমস্কার বলছি। কি নাম তোমার? আমি পিঙ্কি সেন বলছি। বয়স কত পিঙ্কি? আমি অনেকবার ফোন করেছিলাম, আমার 24 প্লাস ও 25 এ। বলো বলো। আমি জানি 4 বছর থেকে ইউজার, এখন ম্যামের জুসও নিয়েছি, আমার হেয়ার প্রবলেম ছিল ওটাও কমে গেছে, আর ম্যামের হচ্ছে আমি তো ক্রিম ইউজ করি, স্ট্যান্ডার্ড অফ বডি অয়েল, জুসটা নিয়েছে, ক্রিম হলদি নিন ফেজওয়াক, আর হচ্ছে এসেনশিয়াল নাইট ক্রিম। তুমি গোটা গোটা আমি ভালো আছি। তুমি কোন জুসটা নিয়েছো এখন? আচ্ছা, অনুপমা, এক মাস তোমার আমলকি কুলেখাড়া ইনটেক করেছে, একটা ফাইল শেষ করেছে, ও কি আর একবার হিমোগ্লোবিনটা এখন চেক করবে নাকি আরো দু তিনটা ফাইল করে নিয়ে চেক করবে? না না, মানে আমি একটা কথা বলে দিই, ওই হিমোগ্লোবিন যদি কম থাকে, মোটামুটি ধর একটা ফাইল আমি আমি যেভাবে মানে যদি একদম সিস্টেমেটিক প্রসেসে খাওয়া হয়, লাইক 15 days একটা ফাইল যাবে, কেন 30 ml করে খেতে হবে, তো সেক্ষেত্রে আছে আমাদের 500 ml, 500-500 ml, তো 30 ml করে হলে সেটা 15 দিন যাচ্ছে, তো আর মানে এক মাসের দুটো জুস কমপ্লিট করে একটা ব্লাড টেস্ট করলেই দেখা যাবে যে হিমোগ্লোবিনটা রেজ করেছে, এবং ডেফিনেটলি হবে, মানে যেহেতু আমি ওই যে বললাম যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আমাদের এতটাই ভালো, আমরা জানি যে লাল শাক লাল নোটে শাক যেটা ভীষণ ভালো, এত ভালো হিমোগ্লোবিনটা লেভেলটা বাড়ায়। তারপরে তোমার এই যে কুলেখাড়া বলছি, কুলেখাড়াও তো একটা শাক, তো কুলেখাড়া তো আগে যেরকম এত এভেলেবিলিটি ছিল, এখন তো এই এভেলেবিলিটিগুলো কমে যাচ্ছে দিন দিন, এবং ভালো জিনিসের এভেলিটি আমরা হয়তো বাজারে যে নর্মাল পাওয়া যাবে তার মধ্যে এত পেস্টিসাইড তুমি কিনে খাবে যে না সেই ভরসাটাও জায়গাও থাকে না, বাড়িতে হয়তো প্ল্যান্টেশন করলে বাড়িতে লাগালে ঠিক আছে, কিন্তু বাজার থেকে ওই কিনে খাওয়া এখন একটা রিস্কের জোনে এসে যায়। তো আমরা যখন প্রোডাক্ট তৈরি করি তখন তো ওরকম বাজারের জিনিস দিয়ে না, যেগুলো অর্গ্যানিক্যালি তৈরি হয় সেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ হয় প্রোডাক্টে, না তো প্রোডাক্টের এফিকেসি তৈরি হবে না। তো সেক্ষেত্রে এই যে আমলকি কুলেখাড়া বলা হচ্ছে, এটা কিন্তু পার্টিকুলারলি হিমোগ্লোবিন যদি যার কম থাকছে 8-9 এরকম,
এটাকে কিন্তু একটা ভালো জায়গায় গিয়ে স্টেবল করছে, এবং একটা ব্লাড টেস্ট করলেই বোঝা যাবে যে হিমোগ্লোবিন কতটা বেড়েছে। আমি সবসময় বলবো যে ব্লাড টেস্ট করে দেখে নেবেন হিমোগ্লোবিন কতটা বেড়েছে, বিকজ আমি কনফিডেন্ট আমার প্রোডাক্টে, আমি জানি এটা খেলে বাড়বে। কেন, একদম পিওর ফর্মে ভিটামিন সি, লাইক অ্যান্টি অক্সিডেন্টস এবং ভিটামিন সি আমলকিতে যে কন্টেন্টসটা দেওয়া রয়েছে, এখানে ইনপুট করা রয়েছে, আর ওইদিকে তোমার কুলেখাড়ার যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে রয়েছে, তো ডেফিনেটলি ভালো হতে বাধ্য। তো ওই জন্য প্রত্যেক ছটা জুসই কিন্তু এক একটার ক্ষেত্রে উপকারী। যেমন গিলয় তুলসী জিঞ্জার ইমিউনিটির জন্য মারাত্মক ভালো কাজ করবে, কারণ গিলয় তুলসী জিঞ্জার, গিলয় আমরা জানি যে যেটাকে আমরা গুগল বলি, তো গিলয় হচ্ছে একটা ইন্ডিয়ান হার্বস যেটা আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে রয়েছে। এটা মারাত্মকভাবে আমাদের মানে ইমিউনো মডুলেটর হিসেবে কাজ করে। এটা আমরা যদি গুগল সার্চ করেও দেখি তাহলেও আমরা পাবো যে গিলয়ের ফাংশনগুলো কী আছে। তো এই ন্যাচারাল জিনিস আর কোনো মানে কি বলবো, কোনো রিপ্লেসমেন্ট হয় না। আজকে আমরা ন্যাচারাল জিনিসগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, আবার সেই ফিরিয়ে আনছি ন্যাচারালগুলোকে। এখন সেই দেখো লোকে কিন্তু ন্যাচারালের পিছনেই দৌড়াচ্ছে, কোল্ড প্রেস, ঘানির যেটা আগে হতো সর্ষের তেল, নারকেল তেল, এখন কিন্তু এখন মানে মানুষ সিনথেটিককে অ্যাভয়েড করতে শুরু, ইভেন শাক সবজিও বলে অর্গ্যানিক আছে অর্গ্যানিক খাবো, এরকম একটা জায়গায় চলে এসছে। মানে সত্যি কথা বলতে কি, এখন তো আমার মনে হয় প্রত্যেকেরই নিজের টেরেসে হোক বা কোথাও হোক একটু ছোট্ট করে বাগান করো, নিজের মতো নিজে তৈরি করো। যেটা আমরা বিদেশে দেখি যে প্রত্যেকের বাড়ির কাজ সঙ্গে লাগোয়া এক ফালি বাগান, যেখানে তারা নিজেরাই সবজি উৎপাদন করছে এবং খাচ্ছে। এই পার্থক্যটা বিদেশি, কারণ তাদের ইমিউনিটি আমাদের থেকে অনেক 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 বেশি। যাই হোক, আমরা এবার এখানে একটা গল্প আছে। হ্যাঁ বলো না, এবার এখানে সময় আছে বলবো কথা? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ, যেটা হচ্ছে এখানেও একটা মানে ব্যাপার আছে যে যেহেতু আমি এইসব নিয়ে কাজ করি, কালচার করি, সেই জন্য আমি জানি এবং যারা এটা নিয়ে কাজ করেন জানেন, যদি আমি বাড়িতে যেটা বলে টেরাস, এটা ভালো, এটা নর্মাল, মানে পেস্টিসাইডের থেকে আমার বাড়িতে লাগানো শাকসবজি খাওয়া ভালো। কিন্তু আমি যদি অর্গানিক সবজি করতে চাই, আমার বাড়িতেই আমি করতে চাই, তাহলে কিন্তু অর্গানিক সয়েল আমাকে দিতে হবে। লাল মাটি এক ধরনের হয়, অর্গানিক সয়েল বলা হয় যেটাকে, একটু মাটিটার রং ডিফারেন্ট এবং দেখতেও আলাদা। তুমি সেই এই যে বললাম না, ধরো মানে যাই তুমি লাউ খাও, তুমি কুমড়ো খাও, তখন যখন ওটাকে প্ল্যান্টেশন করবে না, তুমি ফুল মাইক্রোনিউট্রিয়েন্টসের বেনিফিটসটা পাবে, লাইক জিঙ্ক, কপার, এগুলো তো প্রত্যেকটা শাকসবজির মধ্যে আছে। তো তুমি যখন অর্গানিক সয়েলটা দেবে এবং তার মধ্যে যখন গ্রোন করবে সবজিগুলোকে, গ্রো করাবে, তখন কিন্তু ওই নিউট্রিয়েন্টসগুলো তুমি পাবে, বুঝতে পারলে? আর এমনি কিন্তু তোমার বাড়িতে যেটা বলছো ছাদে বাগান করে, সেটা বাজার চলতি সবজির থেকে ভালো, যে হ্যাঁ বাবা পেস্টিসাইড নেই, আমার খেলে ক্ষতি হবে না। যাদের মুখে পিম্পলস আছে তারা কি করবেন, আচ্ছা আজকে আর হবে না, আজকে আর আলোচনা করা গেল না। অনুপমা থ্যাংক ইউ সো মাচ, আজকে আমাদের অনেকটা অন্যভাবে তুমি আমাদেরকে হেল্প করলে। কালকে আমরা আবার কথা বলবো, খুব ভালো থেকো, তুমি ভালো থাকবেন, আপনারা নমস্কার। ট্যাং পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যাং ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা, ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ। আমার কোনো আধার বা ভোটার কার্ড নেই, অথচ এই দেশ
তথা এই বাংলার আমি খুব আপন।